মাদক ব্যবসা ওরা অকুপ্ত ভাবে চালিয়ে যাচ্ছে। ছুরি দিয়ে ওকে আঘাত করা হয়েছে। ছেলের সুকুমা জেলা একটি হত্যা মামলা আসামি মিজবান লোকে অনেক হাতিয়ার লিয়ে তারা বাড়াইছে আমার মারা লেগে আমার পাইছে না কোথা নিশে লেগে একটা বাসা বানিয়েছিল আমার বোন তো আমার বোন দিছে যে ভাই মাঝে লোকের সমাধান করছি এটার আর কোনো বেজাল নেই এখন তোমার যদি কোনো সমস্যা থাকে তোমার লোক মনে সমাধান করে নেবে মাঝে লোক আর কোনো সমস্যা নেই আমি গেছি যেহেতু মনে নেই যে নিশ্চয় আমি আমার বড় যাক কোনো বৈঠক করে দেখে আত্মবাদ আমি স্যার গেছি যে এলাকার একটা তার দোকানে গিয়েছি একটা সার এসেছি খাওয়াই সার দোকানে এসে আমার আক্রমণ করছে ওদের নাই ওদের দাও ওদের এই প্রায় এ সমস্ত আছে তাইরা 30x30 জন আমার অ্যাটাক দিয়ে দোকান থেকে বা হয়ে যায় মায়েরা দুই রাতে শ্রেয়া ওনাদের এলাকাতে নিচ্ছে নিয়া ব্যবস্থাপনা মিজবা মিজবার বাইরে লিখে আপনার মুক্তা সাজার ছেলে লিখে আপনার সানি সুহেল এরপরে তো লিখে আপনার আরও ডেকে আছে স্যার ইন্দ্রিয়া এরপরে তো লিখে আপনার এই যে জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছেলে দুই ছেলে রিহাদ এরপরে আর কে আছে আচ্ছা যাই হোক মিজবারা সাইফাস ভাই ওর চাষা তো ভাই আইন ওদের এলাকা যা আছে তারা নিয়ে মনে যাবে ফুল ওদের মনে হলে যে আপনার প্রিপারেশন নিয়ে আবার অ্যাটাক দিচ্ছে দিয়ে ওরা মাইক আমি একজন নিজের মানুষ আমি ঠিকাদার আমার স্যার তিনটা সাইড চলে আমার এলাকাতে এরকম কোনো ইয়ে নাই যে আমি চাঁদাবাদ বা মনে হলে মানুষ হয়রানি করি ইয়ে করি এরকম কোনো কিছু নাই স্যার আমি একজন বেলুন ঠিকাদার আমার সাইডেতে আমার এলাকার আমি যাই এ কারণে যে সমস্ত মানুষগুলো আছে এরা সম্পূর্ণ মানুষ আমার সাইডে কাজ করে আমি আমার সাইডের জন্য মনে হয়েছিলাম প্রায় সময় এই জায়গায় যাই আমার সাইটের লেখে মূল মূল বিষয় লেখা স্যার এই যে আমার লোকের একটা ওর বাটনা সুহেল সুহেলের বাটনা রাফি ও নীতি দিয়েছে তো যে কারণে লেগে আপনার এই যে আমাদের এসআই সাহেব আমাদের এলাকাতে গেছিল তো আমার বন্ধের কারণে উনি বলছিল যে আম্বরখানা আসো আমি গেছি না উনি বলছিল যে এতে আসো ওই যে পয়েন্টে আসো গেছি না কারণ পরে যে উনি আমার খুঁজে আইসা ওই যে আমার এলাকাতে এলাকাতে আসা পরে আমি বললাম যে স্যার এই সমস্ত এই যে নিখোঁজ হয়েছে স্যার আমরা জানি না তো স্যার বললো যে ঠিক আছে আচ্ছা আমরা এই জায়গায় আইসি সুহেল এক কাজ করে আমার নিয়ে এতে পৌঁছাই দিও পয়েন্টে আমার জিপ পয়েন্টে পৌঁছাই দিও তো সুহেল তো আমার বন্ধু বললো সালমান তুমি দিয়া স্যার রেনে দিয়া তো আমি মোটরসাইকেল করিয়া স্যার স্যার রে নিছি এই পর্যন্ত লেখা সমস্যা যে কেন আমি নিলাম আমি এলাকাতে পুলিশ নিছি আমি এদের উপরে মামলা করাইছি হ্যাঁ আমি এদেরকে মনে হলেন যে হয়রান করাইছি এই শুনিয়া স্যার ওনারা মনে হলেন যে এই আজকে প্রায় গত 5-7 দিন যাবৎ এই মোটিং মেশিন মোটক করতেছে কোণে হ্যাঁ আমাকে কীভাবে মনে হয় করা যায় এই আজকে মনে হয় যে তারা আমার মারধর করছে ওরে এই সমস্ত কাজ করে আমি স্যার এর বিচার চাই কারণ আমি একজন নিরয় মানুষ শ্রমিক মানুষ হ্যাঁ আমি কর্ম করে ভাত খাই আমাদের 7 নং ওয়ার্ড কলকাতা পাড়া ব্রাণী আশিগুলির সামনে আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক হতাশাজনক এই জন্যই নুরানী 83 গলির ভিতরে একটি চক্র দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা এবং সুদের ব্যবসা ওরা অকুপ্তভাবে চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে সেটা আমাদের পুরো এলাকা অবগত আছে মানুষজন অবগত আছে এই সুদের ব্যবসার মূল ভূমিকা হচ্ছে নেত্রকোনা জেলা ফেল নামে একটি ছেলে এই ছেলে নেত্রকোনা জেলা একটি হত্যা মামলা আসামি সে এলাকা থেকে পালিয়ে এসে অত্র এলাকা আমাদের এলাকার স্থানীয় বাসিন্দা মিজবাহা এবং মুক্তাহা ওদের নেতৃত্বে একটি চক্র গড়ে উঠেছে অত্র এলাকার এই চক্রটি
উত্তর এলাকায় নিরীহ যে লোকজন আছে ওদের উপর ওরা তাণ্ডব চালায়, সুদের ব্যবসা করে, হানাহানি করে, মারামারি করে। বিগত কিছুদিন আগে আমাদের এই তিরাশিগুলিতে একটি ছেলে অপহরণ হয়। এই অপহরণের জন্য এই মিসবা এবং সুয়েলকে দায়ী করা হল। সেখানে আজকে যে আহত হয়েছে এই যে ছেলেটা সালমান শাহ, সেই ছেলেটার নাম্বার ছিল ওই জিডিতে, ওই জিডির নাম্বারে ইস্যু ধরে আজকে মিসবা এবং মুক্তা এবং এই সুয়েলের নেতৃত্বে প্রায় 40-50 জনের একটি সন্ত্রাসী চক্র এসে অতর্কিতভাবে আমাদের শ্রমিক দলের নেতা গুলাল আহমদের দোকানের সামনে এসে এবং দোকানের ভিতরে এসে ওরা হামলা চালায়। হামলা চালিয়ে দুলালকে গুরুতর আহত করে ওর দোকানে লুটপাট করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। সাথে আজকের এই যে সালমান শাহ ছেলেটাকে ধরে নিয়ে ওরা ওদের এলাকার ভিতরে, মহল্লার ভিতরে ধরে নিয়েছে, তিরাশিগুলির ভিতরে, সেখানে ছেলেটাকে সম্পূর্ণ অন্যায়ভাবে যেভাবে প্রহার করা হয়েছে সেটা আপনারা নিজেই দেখেছেন। ছেলেটাকে কীভাবে মারধর করা হয়েছে, ছুরি দিয়ে ওকে আঘাত করা হয়েছে এবং হাত দিয়ে মেরে ওর হাত পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই আজকের এই ঘটনার জন্য প্রশাসনের সুষ্ঠু তদন্তের দাবি করছি।